আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আর যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ঘিয়ের রেসিপি আমি রেগুলার যে দুধটা খাই সেখান থেকে একটু একটু করে সর জমিয়ে আজকে আমি ঘিটার তৈরি করেছি এখানে আমি এ তো দুধটা জাল করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ জাল করলে দেখা যায় দুধের সরটা অনেক বেশি মোটা আকারে পড়ে আর যেহেতু আমি এটা রেগুলার দুধ খাওয়ার জন্য খাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি খুব একটা বেশি জাল করি না এম জাল করে যেটুকু সর হয় সেটার থেকে আমি একটু করে উঠিয়ে রাখি আমি এখন দুধটা থেকে সরটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার এরকম একটা বক্স দিয়ে এক বক্স হয়েছে আর একটা ছোট্ট বক্স আছে ওইটা দিয়েও এক বক্স হয়েছে মানে মোটা মোট এখানে টোটাল আছে চার কাপ দুধের সর আমি এখন এটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে আসলে দেখা যায় বিভিন্ন কাজে আমাদের ঘিটা ব্যবহার হয় আবার অনেক সময় বাসাতে লাগে এরকম যদি আমরা রেগুলার খাওয়ার দুধটা থেকে উঠিয়ে উঠিয়ে রেখে দিই আর সেখান থেকে ঘিটা তৈরি করি আমাদের অনেকটা খরচ বেঁচে রাপে আর আমরা অল্প খরচে এবং অল্প পরিশ্রমে বাসাতেই ঘিটা তৈরি করতে পারবো এবং খাঁটি ঘিটা পাবো বিভিন্ন পদ্ধতিতে এই ঘিটা তৈরি করা হয় তবে আগে দেখতাম আমার দাদি মাটির একটা পাত্র করে ডাল ঘাঁটনির সাহায্যে ঘেটে ঘেটে তৈরি করতো অনেক সময় লাগতো আর অনেকটা কষ্ট হতো তবে এ যুগে এসে আমি একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করতেছি চাইলে এটা ব্লেন্ডারও আপনারা করে নিতে পারেন আমি বিটারের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে এটা আমি একটু বেট করে নিয়েছি তারপর একবারে ঠান্ডা ফ্রিজের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো মতো করে ধুয়ে নিব। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো একটু ভালো লেগে যায় বা উপকারে আসে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠান্ডা পানিটা দিয়ে আমি আরেকটু বিট করে নিচ্ছি আর করার পর দেখতেই পাচ্ছেন অনেকটা বাটার হয়ে গিয়েছে আর এই অবস্থাতে আমি এখন পানিটা ছেঁকে নিচ্ছি আর পানি থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো দুধের যে পাতলা আবরণটা আছে ওটা বের হয়ে গিয়েছে এখন অবস্থাতে এটা রাখে দিলেই হবে বাটার আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটা বিট করে নিব বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিয়েছি আর তারপর এখন আবারও পানি দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর দেখতে পাচ্ছেন এরকম পাতলা সাদা পানি বের হয়েছে পানিটা থেকে আর দুধের কালারটা আসতেছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়ে গিয়েছে এখন আমি একটা মোটা তলানিযুক্ত পাতিলে সেই বাটারটা দিয়ে দিচ্ছি এই অবস্থাতে রেখে দিলে কিন্তু এটা বাটার হয়ে যাবে তারপর জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ বিট করার জন্য দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘিটা বের হয়ে আসতেছে আর প্রথম অবস্থায় কিন্তু এখানে অনেক ফেনা হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে জাল করতে করতে দেখা যাচ্ছে যে ফেনাটা আর থাকবে না এই তো অনেকটা সময় জাল করার পর দেখতেই পাচ্ছেন ঘিটা বের হয়ে আসতেছে একটু একটু করে আরও জাল করতে হবে এই তো আরও বেশ কিছুক্ষণ জাল করার পর আমার ঘিটা হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা করে তারপর একটা শাঁকনির সাহায্যে সেকে নেব একটা কাচের পাত্রে আপনারা যে কোনো পাত্রে রেখে দিতে পারেন তবে কাচের পাত্র হলে এটা ভালো থাকে আমি একটা বাটিতে উঠে নিয়েছি আর বাটি পরিমাণ হয়েছে আমার এখানে ঘি তা আজকের ভিডিওটা এ পর্যন্তই এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম